সুন্দর সুন্দর মানুষ, দেহখানা রক্ত মাংস দিয়ে গড়া। কিন্তু একদিন এই সুন্দর দেহখানা কি হবে? কে বলেছেন পদকর্তা? আমার বাবা হরিবদ্ধ। শুনুন, কি বলছে হে মানুষ কখন ছাত, কখন হইরে মরা? মানুষ কখন জাত, কখন হইরে মরা? হাইরে মহা নিরমান, সবার মায়ার খেলা করি, কিন্তু জানি না কবে কোন দিন কালবৈশাখী ঝড় এসে আমাদের এই মায়ার জাল ছিঁড়ে কে কোথায় চলে যাব সেটা কেউ বলতে পারি না। তো কি বলছে? মায়া জালে Thank you.
তিনি সকলকে ছেড়ে চলে গেছেন তেনার স্মৃতির উদ্দেশ্যে। তিনি তো শুধু একা ছিলেন নাই পরিবারে, আসতেন ছেলে বউ মেয়ে নাতিপুতি ভাই বন্ধু আত্মীয় স্বজন, কত টাকা পয়সা এই বাড়ি গাড়ি। কিন্তু কি হলো গো, সমস্ত কিছু রেখে তিনি একাই চলে গেছেন। সঙ্গে কি গেছে গো বলো, হরি হরি বল, বলো হরি, বলো হরি হরি বল। আমাদের প্রত্যেকের জীবনে এটাই কি ঘটবে যেদিন আমরা চলে যাব, এই সাদের পোশাক সোনা দানা টাকা পয়সা বাড়ি গড়ি সন্তান ভাই বন্ধু আত্মীয় স্বজন সব পুড়ে থাকবে। এই তো সাদের জীবন, তো কি বলেছে খালি আইছো।
আছে এই মানুষ মানুষ মানুষকে আমরা ঘৃণা করি, মানুষ মানুষকে আমরা হিংসা করি, মানুষ মানুষকে অহংকার করি। কিসের জন্য গো? যেন আমার অনেক টাকা আছে, আমার তিনতলা বাড়ি আছে, গাড়ি আছে, আমার রোগ জীবন আছে। আজকে সত্য কিছু থাকুক না কেন, হই রাজা জমিদার ভিখারি যে যাই বলুন না, ভালোবাসার মানুষ আমরা যেদিন চলে যাব ঠিক একই রকম ভাবে একই জায়গায় তো যেতে হবে, তাই না? দুদিনের জন্য এই হিংসা, দুদিনের জন্য এই ঘৃণা। তো কি বলেছে পাগল হরিবুদ্ধ? এই গানে সন্তুষ্ট হয়ে 10,000 টাকা পুরস্কৃত করেছেন। সবাই মিলে একবার পুরস্কার হাততালি দিয়ে আশীর্বাদ করবেন।